বন্ধুরা, আমি আজকে আইসক্রিম বানাতে যাচ্ছি। এই যে আমার 1 কিলো দুধ আছে, আর এই যে 2টো আম, আর 1 প্যাকেট আমন দুধ। আমি তেলে নিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো আপনাদের। আম তো শেষ হতে চলেছে, তাই একটু আইসক্রিম শেষ বাগার মতো বানিয়ে নিই। আইসক্রিম করবো, তার জন্য আম দুটো মাড়িটা বার করে নিলাম। আমার আইসক্রিম করা উপকরণ জিনিসগুলো দেখে নিন। এই যে আমার 1 কিলো দুধ, একটু চিনি, 1 কাপ চিনি, আর আমের পাল্প, আর এই যে 1টা আমন দুধের প্যাকেট, এই কটাতেই আমার আইসক্রিম তৈরি হয়ে যাবে। আমার এই দুধটা আগে থেকেই জাল দেওয়া ছিল আইসক্রিম বানাবো বলে, আবারও আমি একে জাল দিচ্ছি। দেখুন, দুধের ভিতর আমি চিনিটাও দিয়ে দিলাম দুধের মধ্যে। দেখুন বন্ধুরা, আমার দুধ কেমন ফুটছে, কিন্তু এখনো অনেক ঘন করতে হবে। দেখুন বন্ধুরা, আমার দুধ এবার হয়ে এসেছে। এবার আমি দুধটা নামিয়ে দেবো। দেখুন, দুধটা ঠান্ডা করার জন্য আমি ফ্রিজে জল ঢেলে দিচ্ছি 1টা পাত্রে, যাতে তাড়াতাড়ি দুধটা আমার ঠান্ডা হয়ে যায়। এই যে আমার জাল দেওয়া দুধটাকে ঠান্ডা জলের পাত্রে বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি আমটা দিয়ে দিলাম, আর আমার এই যে ঠান্ডা করা দুধ, দুধটাও এবার দিয়ে দিচ্ছি। এবার এই যে একটা আমল, ছোট্ট একটা আমল দুধের প্যাকেট গুঁড়ো দুধ, এটাই দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার আইসক্রিম রেডি। দেখুন বন্ধুরা, আমার আইসক্রিম এবার পাত্রের মধ্যে ঢেলে দেবো। দেখুন আমার বেড়ে গেছে, আমি এবার এই গ্লাসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, এইটা আমি প্লেন আইসক্রিম বানাচ্ছি, একদম ক্ষীরের মতো হবে এটা। এতে কোনো আমটাম কিচ্ছু দেওয়া নেই, এটা একদম ক্ষীর মালাই হবে। দেখুন বন্ধুরা, আমি এই যে ডিপ ফ্রিজে এটা ভরে দিলাম, আমি 6 ঘন্টা পর বার করে আপনাদের দেখাবো। বন্ধুরা, আমার আর আম আইসক্রিম রেডি। এবার দেখতে হবে কেমন লাগছে খেয়ে। অবশ্যই আমার এই আইসক্রিম বানানোটা অবশ্যই দেখবেন। দেখুন, এই যে আমার আইসক্রিম, নাও খাও। এই যে সব আম দেয় আইসক্রিম, দেখাতে হবে খুব ভাল।